আর আজকে যে ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করবো, আমার জিএসএক্সআরে কিন্তু ট্যাঙ্ক সেট করা হবে আজকে। তবে এই ট্যাঙ্কের ব্যাপারেও কিছু আইডিয়া আপনাদেরকে শেয়ার করব, বাট পরে। দেন হচ্ছে একটা কর্সা ভাইজার, যদিও এই ভাইজারটা আমার খুব বেশি ভালো লাগে না, স্মোকি ভাইজার, এটা জাস্ট আপাতত মতো ইনস্টল করা হবে। পরে আমার কাছে যেটা ভালো লাগে ওইটা ইনস্টল করব, বাট আজকের কাহিনী এটাই। দেন একটা জিএসএক্সআর এর সাইলেন্সার কার্ড, এটাও সেট করব। আচ্ছা, আরও বেশ কিছু ব্যাপার আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করব, তবে এই তিনটা পার্ট এখন নিয়ে বের হই আর বাইকে ফার্স্ট ফার্স্ট সেট করে ফেলি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। বাইকে কন্ট্রোল ট্যাঙ্ক, তারপরে হচ্ছে সাইলেন্সার গার্ড, আর কি করছিলাম জানো, এই কর্সা ভাইজারটা ইনস্টল করা হয়ে গেছে, ভিডিও আপলোড হয়ে গেছে। তার কারণ হচ্ছে বাইকে পেইন্ট করাতে হবে। এই কন্ট্রোল ট্যাঙ্কটাতে যেই কালারটা করা, একদম লো বাজেটের কালার করা, দেখলে মানে ভালো লাগে না, কারণ এই বাইকের কালারের সাথে এটা ম্যাচ করতেছে না। আমি জানি না আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন, তবে বেশ বাজে অবস্থা। সো এই ট্যাঙ্কটা খুলে আবার পেইন্ট করাতে হবে। আরও একটা টার্গেট আছে, সেটা হচ্ছে যেহেতু বাইকটা ফুললি ব্ল্যাক, রিমটা হচ্ছে রেড, আমি এই রেড কালারটা চেঞ্জ করে অন্য একটা কালারে রিমটা শিফট করাতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এখনও শিওর না যে কোন কালারটা করা হবে। এই হচ্ছে কাহিনী। আর এখন আসি ফরিদপুরের, তারপর ট্যাঙ্কের বিভিন্ন ধরনের বাইকের পার্ট বাই পার্টের কালার করা হয়। ইভেন অনেকদিন আগে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও আপলোড করছি আমি, যেটা হচ্ছে একটা জিক্সারকে কালার করা হয়েছিল। সো এখন আমার বাইকটার ট্যাঙ্কে পরিবর্তন আনতে হবে, কারণ যে অবস্থায় ট্যাঙ্কটা নেওয়া হয়েছে মানে মোটেও যাইতেছে না বাইকের সাথে, আর রিমের কালারটাও চেঞ্জ করা হবে। রাত বাজে 12:04 আর এখনো বাইকে কাজ করা হচ্ছে। ভাই ট্যাঙ্কে তো কালার করা হয়েছিল, এরপরে আবার কি করতেছেন? পলিশ। ওকে কামরুল ভাই যে প্যারাটা নিয়ে আজকে আমার বাইকের কাজগুলো করতেছে, সেই আসছি দুপুর টাইমে, আর এখন রাত 12:00 বেজে গেছে, এখনো কাজ শেষ হয় নাই। তবে এই পলিশটা করার মাধ্যমে ট্যাঙ্কের কিন্তু টোটালি গেট আপ চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভেন কেমন যেন একটা গ্লেজ মারতেছে। অ্যাকচুয়ালি আরও কত টাইম কী কী করা হবে হয়তো আইডিয়া নেওয়ার জন্য ট্রাই করব। আর অবশ্যই থ্যাঙ্কস টু কামরুল ভাই আর কেএস প্রিন্টিং হসপিটাল। তো কামরুল ভাইয়ের কাজের ব্যাপারে আই থিঙ্ক বাংলাদেশের অনেকেরই আইডিয়া আছে, বিভিন্ন জেলা থেকে, ঢাকা থেকে, আর ফরিদপুরের মানুষজন তো কন্টিনিউ বাইকের কালার কোটিং এই কাজগুলো কামরুল ভাইয়ের কাছ থেকে করাম। ইভেন সবার কাছ থেকে ফিডব্যাক আমি এতটুকুই পাইছি যে ওনার কাজটা পারফেক্ট থাকে। আমিও কিন্তু ঢাকা থেকে এই কাজগুলো করাতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে কামরুল ভাই থাকতে আমি কেন ঢাকা থেকে কাজগুলো করাবো। অ্যান্ড কাজগুলো শেষ হোক, তারপরে আপনাদেরকে বাইকটা ফাইনালি শো করবো। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি আমার বাইকের রিমের কালার আর হচ্ছে ট্যাঙ্কের কালার করাতে করাতে ওই দিন রাতে বাসায় পৌঁছাই অ্যারাউন্ড 2টার দিকে। এরপরে আর ভিডিও শ্যুটটা করা হয় নাই, আর আজকেও কিন্তু ভিডিও শ্যুটটা রাতে করা হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু শো করি যে আমার ট্যাঙ্কটার এখনকার বর্তমান অবস্থা কি, জাস্ট একটু ফ্ল্যাশ লাইট অন করি, একদম গ্যাস মারতেছে, ইভেন চকচকে একটা ব্যাপার। আর যদি রিমটা শো করি, রিমটা কিন্তু আগে রেড কালারের ছিল আর এখন হচ্ছে সিলভার করা হয়েছে। বাইকের স্টিকারটা কিন্তু সিলভার সিলভার, ইভেন আমার মনে হয় রেড কালারের রিমের থেকে এই সিলভারটা বাইকের সাথে অনেক সুন্দরভাবে ফুটছে। সো আপনারা কমেন্ট করতে পারেন যে রিমের কালারটা কেমন হয়েছে। তবে আমি ফার্স্ট না, অনেকেই এই সিলভার কালারটা রিমেক করে থাকে। সো আপডেট আপাতত এতটুকুই। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে আমি একটু একটু করে বাইক মডিফিকেশন করবো আর আপনাদেরকে শেয়ার করবো। তবে এই ভিডিওটার কাহিনী অনেক কিছু ছিল, ভাইজার, ট্যাঙ্ক, তারপরে হচ্ছে সাইলেন্সার কভার, এগুলো ফার্স্ট ইনস্টল করা হয়েছে, দেন কালার করে সুন্দর একটা ফিনিশিং আনা হয়েছে। অ্যান্ড রাতের বেলায় ভিডিওটা শ্যুট করতেছি যেহেতু, আপনারা একটু কমেন্ট করেন যে এখন বাইকটা কেমন লাগতেছে। তবে আপনাদেরকে আমি কিন্তু দিনে বা অন্য টাইমেও শো করবো, আজকের এই ভিডিওতে রাতেই শো করা হচ্ছে। জিএসএক্সআর নিয়ে খুব তাড়াতাড়ি লং একটা রাইডে বের হচ্ছে, নেক্সট ভিডিওটা থাকতেছে ট্যুরের ভিডিও। সো সবাই ট্যুরের ভিডিওর জন্য ওয়েট করেন। সো আমার এই ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।